Waiting Bengal. Waiting fast. Sri Lakhan Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা নতুন পাড়া। ধর্ষণের মিথ্যে অপবাদ দেওয়ায় অপমানে আত্মঘাতী যুবক, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। রবিবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের চম্পাহাটিতে। পুলিশ জানিয়েছে মৃত বছর 42-এর গোপাল সর্দার পেশায় ভ্যান চালক। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক প্রতিবেশী মহিলার বাড়ির কাছ থেকে কয়েকটি পেঁপে পেড়েছিলেন গোপাল। সেই বিষয়টি জানতে পেরে গোপালকে ধর্ষণের অভিযোগ এনে পুলিশকে জানিয়ে জেল খাটানোর হুমকি দেয় প্রতিবেশী মহিলা লক্ষ্মী সর্দার। এই মিথ্যে অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মঘাতী হন গোপাল। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মহিলার বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দারা। ওই বাড়ির সামনেই মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ গ্রামবাসী। ঘরে ঢুকিয়ে আটকে রাখা হয় অভিযুক্ত মহিলা লক্ষ্মীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তবে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অভিযুক্ত লক্ষ্মী সর্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আমাদের অভিযোগ, ছেলেটি ভ্যান চালিয়ে খায়, তার স্ত্রী অনেকদিন চলে গেছে, তার একটি বাচ্চা, আরেকটি বাচ্চাও আছে তার মায়ের কাছে, আসা যাওয়া করে। ছেলেটি এত ভদ্র, এত নম্র, এত সৎ, সে তার জন্য পুরো পাড়াটা আমরা সব চলে এসেছি, পুরো গ্রামবাসী চলে এসেছি। ছেলেটা কেন ওই ভিক্টিমের পিছনে এত লোক, কেন আজকে মহিলার পিছনে কেউ নেই, তাহলে কেন আর বিচারটা আমরা পাবো না? আমরা সঠিক বিচার চাই, ন্যায্য বিচার চাই, আমরা কিচ্ছু চাই না। আমরা যে ছেলেটা অজ্ঞানে মারা গেল, ভ্যান চালিয়ে বাচ্চাটাকে খাওয়ার ছিল, দেওয়ার ছিল, তাহলে আজকে ওই বাচ্চাটা কি হবে? বারুইপুর থেকে সৌদীপ শাহ রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে। ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে। এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।